পছন্দ আছে কে মাহমুদ ভাই হ্যাঁ মাহমুদ ভাই ওনাকে কে কে চান হাত তুলে দেখাও জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল বলেছেন সদর উপজেলার মানুষ সেবা বঞ্চিত ছিল তাই উপজেলায় সঠিক নেতৃত্ব প্রয়োজন সে কারণে মাহমুদুল করিম মাদুর মতো নেতাকে নির্বাচিত করা জরুরি এ সময় উপস্থিত সকলের কাছে জানতে চাইলে জবাবে উপস্থিত সকলে উপজেলা চেয়ারম্যান পদে মাদুকে হাত তুলে সমর্থন জানান এ সময় হুইপ আঞ্চলিক ভাষায় বলেন মরিগিয়ে দিয়ে তারা বাদে বেকুনত্তু মাদুরে বুট দিয়া ফুরিব মঙ্গলবার বিকালে পিএম খালির জুম ছড়ি দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন উপজেলা নেতৃত্বের অভাবে আমার এই এলাকায় কৃষকেরা সঠিক সময়ে তাদের ধানের চাষের মধ্যে পানি পায়নি রাবার ড্যাম সঠিক সময়ে এখানে হয়নি শুধু রাবার ড্যাম সঠিক সময়ে না হওয়ার কারণে আমার ফলন তিন মাস পিছিয়ে গেছে আমার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এখানে যদি উপজেলায় অতীতে যা ছিল অতীতে যিনি ছিলেন তিনি ব্যর্থ হয়েছেন পুরাপুরি তাই আগামীতে আপনারা কি এখানে সফল কোনো নেতৃত্ব চান কিনা বলেন আপনাদের কি কোনো পছন্দ আছে আছে পছন্দ আছে কে কথা ঠিক আছে না হ্যাঁ কে যার কেন্দ্র ভোট যে দুন আছে দুন ওম বাদে পড়ে গিয়ে দুম বাদে কথা ঠিক আছে না মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুব রহমান চৌধুরী মাবু সদর উপজেলা উন্নয়নে আগামী নির্বাচনে শতযোগ্য প্রার্থী হিসেবে মাহমুদুল করিম মাদুকে চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানান সদর উপজেলায় যোগ্য প্রতিনিধি না থাকার কারণে আজকে শত শত কোটি টাকা এখানে পড়ে আছে আপনারা ঠিকমতো বরাদ্দ পাচ্ছেন না আমরা একজন উপজেলায় সৎ যোগ্য এবং দক্ষ একজন প্রতিনিধি পাঠাতে চাই আমরা পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান এবং আই মেয়র আমরা ছয়জন ঐক্যবদ্ধ আছি আমরা মাহমুদুল করিম মাদুকে চেয়ারম্যান করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করিম মাদু বলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় সেবক হয়ে পাশে থাকবেন এলাকার জনগণের মানুষের চাপের মুখে সবাই আমাকে বলতেছে যে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হতে হবে জনগণের দাবির মুখে আজকে আমি সদর উপজেলা আওয়ামী লীগের আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনের প্রার্থী হিসাবে আমার প্রার্থীকে ঘোষণা করেছি এবং আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি মনে করি আমি শাসক হব না বৃহত্তর উপজেলার আমার সেবকের দায়িত্ব পালন করব অনুষ্ঠানে পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী ভারোয়াকালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন চোফলন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানু জেলা ছাত্রলীগের সহসভাপতি মুন্না চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন নিউজ ডেস্ক টিটিএন